আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে দেখি আপন মাঝে গোপন রতন ভার, হারাই না সে আর। তিনি যখন ভিক্ষা নিতে আসেন, এটা ভক্তিভাবের যেন মনে হচ্ছে উপর থেকে, কিন্তু এটা ভক্তিভাবের নয়। এটা যেটা বেদান্তের দিক থেকে মাঝে মাঝে আমরা আলোচনা করে থাকি, বলে থাকি যে নিজের বিলোপ, আমার বিলোপ, অহংয়ের বিলোপ। তিনি যখন নিতে আসেন, ঠিক আছে, যখন ভিক্ষা দেওয়া হয় তখন তো একজন হালকা হয়ে যায় আর একজন ভরে যায়, ঠিক আছে। তো বলার চেষ্টা হচ্ছে, আমি যখন নিতে যাই, আমি যখন কিছু চাই, তখন কিছু চাওয়ার উপরে কিছু পাওয়া নির্ভর করছে। আর যদি আমি কিছু পাবই, তাহলে আমি হালকা হব কী করে, আমি মুক্ত হব কী করে, ঠিক আছে। তিনি যখন আসে, অর্থাৎ এখানে তিনি ইস্যুই নয়, তিনি কোথাও যান না, কোথাও আসেন না, তিনি তো সর্বব্যাপী, কোথায় যাবেন আসবেন। যখন আমি ছাড়তে রাজি হই, আমরা আধ্যাত্মিক জীবনে এসেও কিছু পেতে চাই সবসময় না, তখন আমি যখন এটা কী, আমি যখন ভিক্ষা নিতে যাই, যখনই কিছু পেতে চাও সেটা ভিক্ষাই। তুমি টাকা চাও সেটাও ভিক্ষা, তুমি মুক্তি চাও সেটাও একরকম ভিক্ষা, ভিক্ষাই চাইতে পারো, আর বা বলতে পারো চাওয়াই ভিক্ষা। আর যখন তিনি ভিক্ষা নিতে আসেন, অর্থাৎ তিনি ভিক্ষা নিতে, প্রথমে বললাম আসার কোনো প্রশ্ন নেই, আর তিনি জগদাতীত, তিনি জগৎ থেকে কী ভিক্ষা নেবেন, দেবার কী আছে আমাদের, আর আমরা দিলেও তিনি নেবেন না, কারণ নেবার মতো তার অবস্থা নয়। কারণ দেওয়া নেওয়া হতে গেলে তো দুই দুই সমানে সমানে হতে হবে, তো তোমার খিদে থাকবে, আমার কাছে চাল থাকবে, তাহলে আমি তোমার স্তরের হতে হবে। এবার তুমি যদি এলিয়েনকেও ভিক্ষা দাও, সে বলবে যে হয়তো সে চাল খায় না, তোমার তোমার ভিক্ষা নিয়ে আমি করবোটা কি, সে আমার স্তরেরই তো নয়। তুমি সূর্যকে কী ভিক্ষা দেবে, দিতে পারবে না কিছু, তুমি গাছকে কী ভিক্ষা দেবে। তো যখন বলছে যে তিনি যখন নিতে আসেন, অর্থাৎ অস্তিত্ব যখন আমার সাথে এমন হয়ে যায়, বা আমি অস্তিত্বের সাথে এমন হয়ে যাই যখন আমি দিতে রাজি আমার সব কিছু, তখন যেটা ঘটার সেটা জীবন রত্নের মতো হয়ে যায়, অমূল্য হয়ে যায়। দিলে, এটাই সৌন্দর্য অধ্যাত্মে, দিলে জীবন দামি হয়ে যায়, আর চাইলে জীবন এখানে দরিদ্র হয়ে যায়। এখানে চাওয়ার খেলা চলবে না, আবার মাথায় রাখো, চাওয়ার খেলা চলবে না বলতে এখানে মুক্তি চাওয়ার খেলাও চলবে না। মুক্তি চাওয়া শেষ পর্যন্ত একটা খেলা হয়ে দাঁড়ায়, মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই, যতবার মুক্তি বলছো ততবার বন্ধনকে শক্ত করছো। আরে বাবা, বন্ধন কোথাও নেই এটা বুঝে নেওয়ার নাম মুক্তি, আর তুমি ওটা না বুঝে খালি বলছো মুক্তি চাই মুক্তি চাই, তাহলে একরকম সেই ভিখারি হওয়াই হয়েছে। মানে সেই মুক্তির দ্বারে দাঁড়িয়ে বলছে মুক্তি চাই মুক্তি চাই, কিন্তু দ্বারের ভিতর প্রবেশ করছে না, ঠান্ডা লাগে প্রচণ্ড, ঠান্ডার ধাত হয়তো, ঠিক আছে। তুমি মুক্ত হয়ে গেলে কি তোমার ঠান্ডা থেকে মুক্তি ঘটে যাবে? তুমি বুঝে যাবে আমার দেহের ধাত এরকম, প্রকৃতি বলবে দেখো আমি যেমনটি রেখেছিলাম আমি তেমনই রাখবো তোমাকে, তুমি প্রচুর সিগারেট খেয়েছো, ক্যান্সার হয়ে গিয়েছে। তুমি মুক্ত হয়ে গেলে কি তোমার ক্যান্সারের আয়ু কি বেড়ে যাবে নাকি, যে ক্যান্সার ছড়ে কি তোমার আয়ু বেড়ে যাবে? ক্যান্সার খেয়েছো কার্যকারণ ফলে তোমার আয়ু যাবে, তোমার তোমার জীবন শেষ হবে। তুমি বুঝে যাও যে জীবনে একটা নিরন্তর প্রবাহ, তাহলে তোমার অসুবিধা হবে না। ফলে অস্তিত্ব মুক্তি মানে কি, যে সব থেকে মুক্তি তা নাকি, তুমি বুঝে যাও যে আমি সিন্ধুর মধ্যে একটা বিন্দু মাত্র, যা সিন্ধুর গতি তা বিন্দুর গতি। যখন আর বিন্দু যে জানে না, সে বলে না 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 আমি সিন্ধুর থেকে বড় হব, আমি বিরাট হব, আমি অন্য কিছু হব, হাতির মাথা হবে, কিচ্ছু হতে পারবে না, কিছু হওয়ার নেই, তুমি হয়েই আছো, প্রকৃতি তোমাকে দিয়েই দিয়েছে। এই ওষুধে কথা বলছিলাম যে এই কাজটা না করলে আমি তো চুপ বসতে পারবো না, কথা হচ্ছিল, বলছিল যে যে এইসব ঝামেলা বন্ধ করে দেওয়া ভালো, এত কিছু বোঝাতে হয়, এত কিছু করতে হয়, মাথা খারাপ হয়ে যায়, ঝামেলা তো ছেড়ে তো দেবে, কিন্তু তুমি যে কারণ হয়ে আছো, ধরো ঝামেলা এমনি এমনি ঘটছে না, কাজ তো কিছু করতে হবে, কাজ তো কিছু করতে হবে, এরকম অত দূরও নয়। তুমি তোমার সাথে ঝামেলা ঘটছে, ওরা ঝামেলাকে বাদ দাও, তুমি ঝামেলার কারণ, তোমার মধ্যে কারণ বাকি আছে, এবার তোমাকে তুমি কারণ, লাইক আ হট বল, হট ফায়ার্ড বল, তোমাকে তুলে নিয়ে অন্য জায়গায় রাখা হলো, কী হবে, ওখানটা গরম হয়ে যাবে, ব্যাস, তাহলে আবার ওখানেও ঝামেলা সৃজন হবে। তো কারণ তো তুমি, যতক্ষণ পর্যন্ত তুমি কারণ হয়ে আছো প্রকৃতিতে, প্রকৃতি কার্য ঘটাবে, এবং তোমার হট হওয়া তোমার হাত নেই। আরো গভীরে দেখলে বোঝা যাবে যে বাবা হট কোল্ডই প্রকৃতির খেলা,
এবং এর মধ্যে কোনো পার্সোনাল চয়েস নেই বাকি। যখন পার্সোনাল চয়েস বাকি নেই আর কার্যকারণের খেলা চলতেই থাকবে, ল্যাক্স কাজ হয়ে গেছে। যেই মুহূর্তে পূর্ণ অ্যাকসেপ্টেন্স ঘটে যাবে ওই মুহূর্তে পূর্ণ মুক্তিও ঘটে যাবে। আর কোনো মুক্তি চাই না, কিন্তু পূর্ণ অ্যাকসেপ্টেন্স আমরা হতে দিই না। আমাদের বলছিলাম লিক ওয়ার্ম ওয়াটার, ঠান্ডা ঠান্ডা একটু, মাঝে মাঝে হালকা হালকা গরম, ঠান্ডা পুরো হবো না, ঠান্ডা পুরো গরম, পুরো গরম হলে বেপার হয়ে যাস, পুরো ঠান্ডা হলে শক্ত হয়ে যাস, জল তো আর থাকবি না, যা বর্তমান অবস্থা তো বদলে যাবে, মানে পুরো কিছু হবো না, আমরা আধেক আধেক হয়ে থাকবো, না গরম বলতে পারবো না ঠান্ডা বলতে পারবো, এটাই খেলা চলে প্রকৃতি। এইসব অবস্থা মনের অবস্থা, আর এই অদ্ভুত কেরামতি মানুষের সাথেই ঘটে, আর কারোর সাথে ঘটে না। এই জন্য মানুষের সম্ভাবনা উঁচু, বাঁশও উঁচু।